গরম 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 ইতালিতে আজকে প্রচন্ড লেভেলের গরম। আজকে প্রায় 42 ডিগ্রির উপরে, 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম আজকে ইতালিতে। বা আমার লাইফে ফার্স্ট এত গরম পাওয়া হইব ইতালিতে, এত গরম কখনো পাইনি আমি। আগের বছর ছিলাম তো এত গরম ছিল না, আগের বছর হাইস্ট গরম ছিল 37, তো এবার 42। তো আজকে দিন পুরো কাঁপায় ফেলাইব। আজকে হলো মঙ্গলবার, তো পুরা শেষ করে নেবে মঙ্গলবার। আঠারো নাকি 19 তারিখ মেবি, তো তারিখটা খেয়াল নাই। তো আজকে প্রচণ্ড লেভেলের গরম। আজকে অনেক রেস্টুরেন্ট, অনেক দোকানপাট সবই বন্ধ, কারণ যারা কর্মচারী আছে তাদের কথা চিন্তা করে। কারণ যদি কেউ একজন অসুস্থ হয়ে গেল কাজের মধ্যে এত গরমের মধ্যে, তাহলে কিন্তু মালিকেরই সমস্যা, যার কারণে মালিকের ভয়ে কাজ কাম বন্ধ রাখছে। তো এখন প্রায় সকাল 8টা বাজে, তো দেখি দুপুরটা আমি কি লেভেলে গরম পরে সব দেখাবো। তো পুরো ভিডিওটা হাতে না দেখতে থাকেন। এখন দুপুর টাইম, এখন 42 ডিগ্রি সেলসিয়াস গরম চলতেছে, একদম অবস্থা পুরাই খারাপ। আর আমার মনে পাচ্ছে না যেটা, সেটা হলো গরম সহ্য করতে পারে 40 ডিগ্রি, আর শীত হলে -10 ডিগ্রির বেশি গেলেই, মানে এই দুইটার উপরে বা নিচে গেলে গাড়িতে সমস্যা, যার কারণে আজকে 42 ডিগ্রি গাড়ি বের করি নাই। তো বাংলাদেশে কিন্তু কিছুদিন আগে দেখা গেছে যে 42 ডিগ্রি সেলসিয়াস গরম, প্রচুর লেভেলে গরম। কী লেভেলে গরম হয়তো বা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। তো ইতালিতে আজকে এরকম অবস্থা, মঙ্গলবার 18 তারিখ আজকে। আর ইতালিতে আমি যতটুকু জানি যে রোম শহর সহ ইতালিতে 16টা শহরের রেড অ্যালার্ট জারি করে দিছে, সতর্কবাণী করে দিয়েছে সরকার। তো বুঝে নালা কী লেভেলের গরম, হয়তো বা ইতালি রোম শহরে আজকে কমই ধরতে গেলে, মানে অন্য অন্য শহর হিসাবে 42 ডিগ্রি। আমি শুনলাম যে অন্য অন্য শহরে আজকে 48 ডিগ্রি উপরেও আছে গরম, মানে আরও অনেক শহর আছে যেগুলোতে বেশি গরম, আরও অনেক গরম ইতালিতে আজকে। তো যেটা বললাম যে ভিডিওতে প্রথম দিকটা, যে অনেক রেস্টুরেন্ট দোকানপাট সবই বন্ধ করে দিয়েছে, মোটামুটি 60% দোকানপাটই আজকে বন্ধ গরমের কারণে, কারণ অনেক গরম, এই গরমে সহ্য করার মতো না। তো অবস্থা পুরোই খারাপ গরমে, দেখি কি হয়। এই জায়গাটা হয়তো বা অনেকে অনেক জায়গায় দেখছেন, ফুন্তানা দ্বীপদেবী, জায়গাটা খুবই সুন্দর। তো এই জায়গায় ইতিহাস একবার বলছিলাম আপনাদের, এই জায়গায় ইতালিয়ানরা বিশ্বাস করে যেটা, যে সামনের দিকে তাকাইয়া পিছন দিকে টেকা ফালালে তাদের ভালোবাসা অটুট থাকে, ভালো থাকে, এরকম কিছু তারা জানে। এদিকে অনেক ফুন্তানা আছে, মানে পানি নেওয়ার মতো জায়গা আছে, এদিকে অনেক মানুষ, পানিটা অনেক সুন্দর। আর এই ছোড়া একটা জায়গাটা দেখতে হাজার হাজার টুরিস্ট, কি লেভেলের টুরিস্ট দেখছেন। তো ইতালিতে আজকে অনেক গরম, এই জায়গাটা মোটামুটি ঠান্ডা আছে, ঝর্নার কারণে জায়গাটা ঠান্ডা, যার কারণে এত মানুষ গরমের ভিতরে। তো আমি আর আলি ভাই আসছি মনোবাত্তি নদীয়া টান দিয়ে আইসা বললাম। তো মনোবাত্তি নদীয়া টান দিলাম বুধবারে, রবিবারে ঘুরতে গেছিলাম আমি আর আলি ভাই, হয়তো বা আগের ভিডিওটা দেখতে পারলেন, দেখতে পারছিলেন আপনারা। আর আজকে গরমের কারণে বন্ধ আলি ভাইয়ের রেস্টুরেন্ট, যার কারণে আসলাম। আলি ভাই, রেস্টুরেন্ট বন্ধ ভাই, কি অবস্থা, সব ঠিকঠাক? গরমের কারণে বন্ধ হয়েছে, কেমন লাগতেছে? যে অন্য অন্য দিন তো রবিবার বন্ধ বাবা, আজকে তো মঙ্গলবার। যে ভাবছিলাম যে পরিমানে গরম পড়বো সেই পরিমানে গরমটা পড়ে নাই মনে হয়। অন্য শহরে ঠিকই পড়ছে, 48 ডিগ্রি সেলসিয়াস, 48, এনে তো 42, ওই জায়গায় 48। আর যে লেভেলে থেক নাই সে রাস্তাগুলো, এই যে পাহাড়ি পাথরের রাস্তা আর কি, কাটা কাটা ছোট ছোট পাহাড়, মানে কি পাহাড় না পাথর, মানে ছোট ছোট পাথর দিয়ে বানিয়েছে রাস্তাগুলা। এই রাস্তাগুলা দিয়া গেলে মনে পড়ছে না কাঁপতে কাঁপতে শেষ হয়ে যায়, মানে সেই কাঁপানি দেয় আর কি। কি করবো, ফুলদানা দিতে পারবি না, এটা ফুলদানা দিতে পারবি, মানুষ দেখছো নি ভাই, ছোট একটা জায়গার ভিতরে হাজার হাজার মানুষ, টুরিস্ট টুরিস্ট গুলো ভর্তি। দেখেন এগুলো হকার, খালিতে বাঙালি উগান্ডা অনেক হকার আছে, অনেক কিছু বিক্রি করে দিকে। তো আমি আলি ভাই গেলাম কলসিয়া হইয়া বাট ভেনেসিয়া হইয়া পেস্তা নামানা, তো জায়গাটা ঘুরে মুড়ে আসলাম। তো আজকে গরমের সিজন, তো যেগুলোর যে জায়গাগুলোর মধ্যে একটু ঠান্ডা আছে, ঠান্ডা আবহাওয়া, সেই জায়গার মধ্যে আজকে মানুষ বেশি, কারণ আজকে 42 ডিগ্রি সেলসিয়াস গরম ছিল।
আজকে অনেক রেস্টুরেন্ট প্রায় বন্ধ, বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ ছিল আজকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেনে দেন। আসি আমি বর্তমানে ভিক্টোরিয়া পার্কে। তো নেক্সট ভিডিও কী কী নিয়ে চান সেটা কমেন্ট করে জানান। তো সবাই দোয়া করবেন, দোয়া রাখবেন। আজকের মতো বাবায়।